নমস্কার। গল্প সংগীত গল্পের আসরে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। গল্প সংগীত আজকের নিবেদন নরেন্দ্রনাথ মিত্রের লেখা গল্প বিকল্প। তিনজনের ছোট্ট সংসারে কোনো অশান্তি ছিল না। সুধা, তার বাবা হরগোবিন্দ আর সুধার ছোট ভাই হাবুল, তিনজনে মিলে শহরের সীমান্তে যে একটুখানি সংসার রচনা করেছিল তাতে অভাব অনটন অসুবিধে অনেক কিছুই ছিল, কিন্তু অশান্তির কথা কারো মনে হয়নি। সরু গলির মধ্যে পুরনো দোতলা ভাড়াটে বাড়ি, তার একতলায় একখানি মাত্র ঘর তিনজনের ভাগে জুটেছে। এই ঘরখানির মধ্যেই রান্না, খাওয়া, শোয়া সব। আবার এই ঘরে বসেই হাবুল তার স্কুলের পড়া পড়ে। অসুবিধে খুবই হতো। সুধা মাঝে মাঝে হরগোবিন্দকে বলতো, বাবা আর একটা ভালো বাড়ি দেখো, এই একখানা ঘরে কি চলে? হরগোবিন্দ বলতেন, তা ঠিক, তোদের ভারী কষ্ট হচ্ছে, বাড়িটা বদলাতে হবে। কিন্তু বছর তিনেকের মধ্যে বদলানো আর হয়ে ওঠেনি। অবশ্য ভালো বাড়ির খোঁজ অনেকবারই এসেছে। দুখানা ঘর আর রান্নাঘর বাথরুম সমেত ফ্ল্যাটের খবর কয়েকবারই নিয়ে এসেছে হাবুল। হরগোবিন্দ চাটুর্যে উৎসাহিত হয়ে উঠেছেন, ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে বাড়িও দেখে এসেছেন। কিন্তু শেষ পর্যন্ত ভাড়া, সেলামি আর অ্যাডভান্সের অঙ্ক শুনে আর এগোননি। পুরনো বাসায় ফিরে এসে ছেলে মেয়েকে বলেছেন, ধুর, মিছিমিছি কতগুলো টাকা নষ্ট করা, তার চেয়ে এই 20 টাকার ঘর আমাদের ঢের ভালো, আর এর চেয়ে বেশি জায়গায় আমাদের হবেই বাকি। সুধা হেসে বলতো, আমি জানতুম বাবা, তুমি এ ঘর ছেড়ে কোথাও নড়বে না। হরগোবিন্দ জবাব দিতেন, নড়বো রে নড়বো, আগে দায় মুক্ত হই তারপর অন্যদিকে তাকাবো, এখন কি আমার বাজে খরচ করবার সময় আছে? বাবার কথার মানে যে কি তা ভাই বোন দুজনেই বুঝতে পারত। হাবুল পড়তে পড়তে দিদির দিকে একবার তাকিয়ে মুখ মুচকে হেসে ফের বইয়ে মন দিত। সুধা লজ্জিত হয়ে বলতো, বাবা আমি বুঝি তোমার একটা দায়, তুমি কেবলই ওই এক কথা বলো। হরগোবিন্দ বলতেন, দায়ই তো, পিতৃদায়, মাতৃদায়, কন্যা দায়, কিন্তু তোকে বিদায় দিয়ে কি করে যে আমি থাকবো তাই ভাবি। সুধা একটুকাল চুপ করে থেকে বলতো, আমাকে বিদায় দেওয়ার কথা তোমাকে অত ভাবতে হবে না, আমি চলে গেলে তোমাদের চলবে কি করে? হাবুল তো এখনো কত ছোট, ও কি তোমার যত্ন আত্তি করতে পারবে? ও বড় হোক, বিয়ে থা করুক, তারপর। হরগোবিন্দ হাসতেন, পাগলি, ততদিনে তুই যে একেবারে বুড়ি হয়ে যাবি। সুধা বলতো, তাহলে তো ভাবনাই চুকে গেল, চিরকালের জন্যে তোমার বুড়িমা হয়ে তোমার কাছে থেকে যাব, আমাকে কাজ ছাড়া করবার কথা তুমি আর তখন ভাবতেই পারবে না। কিন্তু ওই একটিমাত্র কথা ছাড়া হরগোবিন্দের আর কোনো ভাবনাই যেন নেই। দিনের বেশিরভাগ সময় অফিসের কাজে কাটে, বাকি সময়টুকু সুধার বিয়ের চিন্তা, চেষ্টা আর আলোচনা নিয়েই থাকেন হরগোবিন্দ। পাড়ায় কৃপণ বলে বদনাম আছে তার। কোনো অনুষ্ঠান প্রতিষ্ঠানের জন্য চাঁদা চাইতে গেলে শিকি আধুলির বেশি তার হাত দিয়ে গলে না। নিজের জামাকাপড় জীর্ণ হয়, ময়লা হয়, সে সম্বন্ধে তার ভ্রূক্ষেপ নেই, কিন্তু ছেলের পোশাক আর মেয়ের শাড়ি গয়না কিনে দেওয়ার দিকে দারুণ ঝোঁক। ফুরসত পেলেই মেয়েকে নিয়ে শ্যাকরার দোকানে যান, পুরনো গয়না ভেঙে নতুন ডিজাইনের ফরমাইশ দেন।
বছরে দু চারখানা করে নতুন গয়না না গড়ালে হরগোবিন্দে তৃপ্তি হয় না। সুধা প্রায়ই আপত্তি করে, এত গয়না কেন করছো বাবা? হরগোবিন্দ জবাব দেন, সব তো একসঙ্গে করতে পারবো না, আস্তে আস্তে করে রাখি, তোর মার তো কিছুই পেলি নে। প্রায় বছর তিনেক যক্ষায় ভুগে সুধার মা নির্মলা মারা গেছেন, সেও বছর দশেক হল। তখন মাইনে বেশি ছিল না হরগোবিন্দের, স্ত্রীর ওষুধপথ্যের খরচ যোগাতে তার গায়ের গয়না থেকে শুরু করে নিজের ঘড়ি বোতাম পর্যন্ত গেছে, আরও প্রায় 700-800 টাকা দেনা হয়েছিল। কষ্ট করে থেকে বিলাস ব্যসন ত্যাগ করে সব দেনাদায় শোধ দিয়ে আবার মাথা তুলে দাঁড়াতে পেরেছেন হরগোবিন্দ। তার মতো একজন 150 টাকার কেরানির পক্ষে এ বড় কম কৃতিত্বের কথা নয়। সুধাকে ভালো ঘরে বরে দেবেন, এখন এই তার একমাত্র স্বাদ। সেই স্বাদ মেটাবার জন্যে তিনি অসাধ্য সাধন করছেন। অফিসের চাকরির পরে একটি পার্ট টাইম কাজ নিয়েছেন, সংসার খরচের জন্য যা লাগে মেয়ের হাতে তুলে দেন, বাকি টাকাটা ব্যাংকে রাখেন। গয়নাও অল্প স্বল্প মেয়ের গায়ে থাকে, পাছে হারিয়ে যায় কি চুরি যায় সেই আশঙ্কায় বিদেশি ব্যাংকে বেশি ভাড়া দিয়ে বাকিগুলি নিরাপদে রাখেন হরগোবিন্দ। মাঝে মাঝে হাবলু সুধাকে বলে, দিদি বাবা তোকেই সবচেয়ে বেশি ভালোবাসেন। সুধা হেসে জবাব দেয়, ভারী হিংসুটে তো তুই, কিসে প্রমাণ পেলি? বাটখারায় ওজন করে দেখেছিস? হাবলু বলে, দেখেছি বই কি, আমার যেখানে এক পো তোর সেখানে এক সের, তোর বিয়ের জন্যই তো বাবা কেবল টাকা জমাচ্ছেন। সুধা বলে, ও তোর বুঝি সেই দুঃখ, তোর বিয়ের জন্যেও আর একজনের বাবা এর চেয়ে বেশি টাকা জমিয়ে তুলছে তা জানিস? টাকাও জমে, গয়নাও জমে, বিয়েই শুধু হয় না সুধার। 3-4 বছর ধরে এত সম্বন্ধ এলো গেল, কিন্তু হরগোবিন্দের মোটে পছন্দই হয় না। যে ছেলে রূপ আছে তার বিদ্যা কম, যার বিদ্যা আছে তার আবার বিদ্যা বিক্রির সামর্থ্য কম, যার অর্থ আছে তার আবার কুল নেই। এমনই বাছাই করতে করতে সুধার বয়স 20 পেরিয়ে গেল। সুধার মাসিমা থাকেন বউবাজারে, তিনি প্রায়ই এসে হরগোবিন্দকে তিরস্কার করে যান, জামাইবাবু এ কি করছেন কি, দেখে শুনে মেয়ের এবার বিয়ে দিন, বয়স হয়ে গেছে, এখন বেশি বাজ বিচার করা কি ভালো? হরগোবিন্দ জবাব দেন, কি করব বলো কমলা, তোমার মতো 4-5টি তো নয় আমার, ওই একটি মাত্রই মেয়ে, বাজ বিচার একেবারে ছেড়ে দিলে কি চলে? তাছাড়া হিন্দুর ঘর, একবার ভুল ভ্রান্তি হলে তো আর শোধরাবার জো নেই। সুধাও বাপের পক্ষ টেনে কথা বলে, তারও বিয়েতে ভারী অমত। হাবুল আরও বড় হোক, স্কুল ছেড়ে কলেজে ঢুকুক, নিজের শরীরের আর জিনিসপত্রের যত্ন নিতে শিখুক, তারপর বিয়ে করবে সুধা। এখন দিদিকে না হলে হাবুলের যে একদিনও চলে না। মেয়ের এই যুক্তিতর্কে মনে মনে খুশিই হন হরগোবিন্দ। শুধু বাইরের চেহারাই নয়, হৃদয়টাও মায়ের মতোই পেয়েছে সুধা। ভারী কোমল মন, স্নেহ ভরা বুক। হরগোবিন্দ অফিসে বেরুবার আগে লন্ড্রি থেকে ধুইয়ে আসা শার্টে যখন বোতাম পরাতে বসে সুধা, কি উপুর হয়ে তার পায়ের জুতা ব্রাশ করতে থাকে। দেয়ালে টাঙানো নির্মলার প্রথম যৌবনের ফটোর সঙ্গে মেয়েকে মিলিয়ে দেখেন হরগোবিন্দ। আকৃতি প্রকৃতিতে ঠিক একেবারে দ্বিতীয় নির্মলা, তেমনি পিঠ ভরা কালো চুলের রাশ, তেমনি শ্যামলা গায়ের রং, আর ঠিক তেমনি নাক চোখ ঠোঁট চিবুকের ছাঁদ। সুধার মায়ের সঙ্গে তার যে এত মিল আছে তা ওর মাসিমেশও স্বীকার করতে চায় না। কিন্তু নির্মলাকে কি হরগোবিন্দের চেয়ে তারা বেশি দেখেছে না বেশি জেনেছে? শুধু বাপকেই নয়, ভাইকেও ভারী যত্ন করে সুধা।
হরগোবিন্দের মনে হয় নির্মলা বেঁচে থাকলেও যেন হাবুলের এত বেশি যত্ন হতো না। এই সেদিন পর্যন্ত গামছা দিয়ে ভিজে মাথা মুছে তার টেরি কেটে দিয়েছে সুধা। আজকাল হাবু দিদির চেয়ে ইঞ্চি দুই লম্বা হয়ে গেছে বলে সুধার পক্ষে ভাইয়ের মাথা আঁচড়ে দেওয়া সুবিধে হয় না, কিন্তু এখনও নাওয়ার খাওয়ার সব ব্যাপারই হাবুল দিদির উপর নির্ভরশীল। থার্ড ক্লাসে পড়লে কি হবে, বয়স ১৪ উতরে ১৫ পড়লেই বা কি হবে, স্বভাবে এখনও হাবুল প্রায় ৮-১০ বছরের বালক। যেমন অগুছালো তেমন অন্যমনস্ক। ওর বইপত্র খাতা কলম কোথায় থাকে স্কুলের সময় সব খোঁজ পড়ে। অফিসে যাওয়ার সময় হরগোবিন্দ যেমন ব্যস্ত হতে থাকেন, সুধা সুধা, হাবুলো তেমনি স্কুলে যাওয়ার সময় ডাকে, দিদি দিদি। রান্না রেখে কি হাতের অন্য কাজ ফেলে সুধাকে তৎক্ষণাৎ উঠে আসতে হয়। বিয়ের কথায় ও যে হাবুলের নাবালকত্বের দোহাই দেয় তা একেবারে অযথা বলা চলে না। হরগোবিন্দ সন্তান বৎসল কম নন, ঠিকে ঝি যেদিন কাজ কামাই করে তিনি নিজের হাতে বালতিতে করে জল টানেন, মেয়ের উনুন ধরিয়ে দেন। সুধা আপত্তি করে বলে, আচ্ছা বাবা, তুমি যদি এসব করবে তো আমি আছি কি জন্যে, দুবালতি জল কি আমি তুলতে পারি না? হরগোবিন্দ মাথা নেড়ে বলেন, না পারো না, জল তুলতে গিয়ে তোমার মোমের মতো তুল তুলে হাতে যদি কড়া পড়ে যায় তোমার শ্বশুর শাশুড়ি কি আমাকে খোঁটা দিতে ছাড়বেন? আর শুধু কি শ্বশুর শাশুড়ি, তাঁদের সুপুত্রটিও আমাকে ছেড়ে কথা কইবেন না। সুধা লজ্জিত হয়ে মুখ নিচু করে বলে, কি যে বলো বাবা। উনুন ছাড়াও একটি স্টোভ আছে ঘরে, কিন্তু পারতপক্ষে সেটা সুধাকে হরগোবিন্দ ধরাতে দেন না। যদি কোনো বিপত্তি ঘটে, যদি কোনো খুঁত হয়ে যায় মেয়ের, তাহলে কি রক্ষা আছে? প্রথম প্রথম ঘরের মেঝে ঢালা বিছানা করে ছেলে মেয়েকে নিয়ে একসঙ্গেই শুতেন হরগোবিন্দ। একপাশে তিনি, মাঝখানে হাবুল, আর একপাশে সুধা। কিন্তু একদিন ঘুমের ঘোরে গোল গোল করে দিদির গায়ে লাথি ছুঁড়ল হাবুল। সুধা না ঠেকালে হাবুলের কপালে যে সেদিন কি হতো তা বলা যায় না। মেয়ের জন্য ছেলেকে মারতে পারলেন না হরগোবিন্দ, কিন্তু আচ্ছা করে বকুনি লাগালেন। তারপর ছোট একখানা তক্তপোষ কিনে এনে সুধার আলাদা বিছানার ব্যবস্থা করে দিলেন। তার কোনো আপত্তি শুনলেন না, কেবলই বলতে লাগলেন, যদি চোখে মুখে লেগে যেত তাহলে কি হতো? সুধা বললে, মরে যেতাম একেবারে, আমার কি এমনই মোমের শরীর যে একটা টোকা পর্যন্ত সইতে পারি না? হরগোবিন্দ বললেন, কেন সইবি, মেয়ে হয়ে যখন জন্মেছিস জীবনভর কত কি সইতে হবে, কিন্তু আমার কাছে যতদিন আছিস একটু আঁচড়ও তোর গায়ে আমি লাগতে দেব না। তক্তপোষে সই সুধা, আর নিচে হাবুলকে নিয়ে থাকেন হরগোবিন্দ। কিন্তু হরগোবিন্দ ঘুমন না, শুয়ে শুয়ে মেয়ের সঙ্গে গল্প করতে থাকেন। তার সেই প্রথম জীবনের গল্প, প্রথম যৌবনের গল্প, স্কুল কলেজ বন্ধুবান্ধব সাঁতার শিকার দেশভ্রমণ আর দুঃসাহসিকতার কাহিনী। সুধার মায়ের কথাও ওঠে, মেয়ের কাছে কিছুই গোপন করেন না হরগোবিন্দ, মেয়ে এখন তার বান্ধবীর মতো। নির্মলা সেই প্রথম বয়সের মান অভিমান, শাড়ি গয়নার আবদার, খুঁটিনাটি নিয়ে কলহ মিলনের কাহিনী, এসব গল্প সুধা বহুবার শুনেছে, কিন্তু কোনো কথা বলে বাবাকে একবারও বাধা দেয় না। তারপর অতীত থেকে ভবিষ্যতে চলে যান হরগোবিন্দ, সুধার ভাবি ঘর সংসারের চিত্র আঁকেন। মেয়ে শ্বশুরবাড়িতে কত ছলে কতবার করে যাবেন, শ্রদ্ধাভাজন হয়েও জামাইয়ের সঙ্গে কিরকম বন্ধুর মতো ব্যবহার করবেন, বছরে কবার করে মেয়ে জামাইকে নিয়ে কলকাতার বাইরে সমুদ্র কি পাহাড়ের ধারে বেড়াতে বেরুবেন তার জল্পনা কল্পনা চলে। জামাই পেশায় কি হবে, ডাক্তার না উকিল, প্রফেসর না ইঞ্জিনিয়ার,
সে সম্বন্ধে মেয়ের মতামত জিজ্ঞেস করেন। তার গায়ের রং, চোখ মুখের গড়ন, শরীরের দৈর্ঘ্য সম্বন্ধেও মেয়ের মত নিতে ছাড়েন না হরগোবিন্দ। হরগোবিন্দের এত জিজ্ঞাসার এত জল্পনা কল্পনার উত্তরে সুধা সংক্ষেপে বলে, তোমার পছন্দই আমার পছন্দ বাবা, তুমি যেমন চাইবে তেমনি হবে। ছেলে মেয়ে নিয়ে হরগোবিন্দ বেশ ছিলেন। তাদের এই ছোট্ট সংসারে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারোরই বিশেষ কোনো স্থান ছিল না। যেন বাইরের জগতের কাউকে দিয়ে তেমন কোনো প্রয়োজন নেই হরগোবিন্দের, কিংবা যেটুকু প্রয়োজন আছে সেটুকু শুধু বাইরেরই প্রয়োজন। কাগজের হকার, দুধওয়ালা, কয়লাওয়ালা, মুদি বা ট্রামবাসের কন্ডাক্টরের মতোই স্বজন বন্ধু পাড়াপড়শির সঙ্গে ব্যবহার করতেন হরগোবিন্দ। তারা কেউ এলে দু মিনিট যেতে না যেতেই তিনি তাদের বুঝিয়ে দিতেন, তৃতীয় কি চতুর্থ মিনিটে তাদের ঘরে আগন্তুকের আর থাকবার দরকার নেই। হরগোবিন্দের ঘনিষ্ঠ আত্মীয়দের মধ্যে সবচেয়ে যারা কাছে থাকেন তার শ্যালিকা কমলা আর ভাইরা ভাই মণিময় চক্রবর্তী, তারা পর্যন্ত এসে অস্বস্তি বোধ করতেন, বেশিক্ষণ টিকতে পারতেন না। কমলা বোনপো বঞ্চিকে মাঝে মাঝে নিয়ে নিজের কাছে রাখতে চাইতেন, কিন্তু আজ নয় কাল বলে একটা না একটা অজুহাতে হরগোবিন্দ প্রায়ই তার অনুরোধে এড়িয়ে যেতেন। ইদানিং অভিমানে কমলা আর তাদের নেওয়ার কথা মুখে আনতেন না। ছুটি ছাটার দিনে হরগোবিন্দ নিজেই মাঝে মাঝে ছেলে মেয়েকে নিয়ে বেড়াতে বেরুতেন, কোনোদিন আত্মীয় স্বজনদের বাড়ি, কোনোদিন চিড়িয়াখানা জাদুঘর, কোনোদিন বা গঙ্গার ধার দিয়ে ঘুরে বেড়াতেন। বছরে একবার করে সিনেমা আর একবার করে সার্কাস বরাদ্দ ছিল সুধা হাবুলের জন্যে। হরগোবিন্দ নিজেই ওদের সঙ্গে করে নিয়ে যেতেন। তাদের মাঝখানে আর কেউ আসুক বা আর কেউ থাকুক তা তিনি বড় একটা পছন্দ করতেন না। তবু চতুর্থ ব্যক্তির আবির্ভাব ঘটল। ডাক্তার নয়, উকিল নয়, প্রফেসর ইঞ্জিনিয়ার কিছু নয়, সে নেহাতি সাধারণ একজন প্রাইভেট টিউটর, নাম ইন্দুভূষণ দাস। তার বয়স 26-27, রং কালো, আকার মাঝারি, চোখ ছোট, নাক চ্যাপটা, সুপুরুষ তাকে কিছুতেই বলা চলে না, বরং স্বভাবে এত শান্ত আর নিরীহ যে পুরুষ বলতেও দ্বিধা হয়। থার্ড ক্লাস থেকে সেকেন্ড ক্লাসে প্রমোশন পেল বটে হাবুল, কিন্তু কোনো বিষয়ে নম্বর ভালো পেল না। ইংরেজিতে টেনে টুনে পাশ করেছে, অঙ্কে পাশের নম্বর পর্যন্ত পায়নি। সুধা বলল, বাবা আমাকে না হয় সেকেন্ড ক্লাস থেকেই পড়া ছাড়িয়ে এনে ঘরে বসিয়ে রেখেছ, হাবুলকে তো আর তা পারবে না, ওকে পড়াতেই হবে, কিন্তু শুধু স্কুলের উপর যদি ভরসা করো ওর কিচ্ছু হবে না তা বলে দিচ্ছি। হরগোবিন্দ বললেন, তাহলে কি করতে হবে? সুধা বলল, প্রাইভেট টিউটর রাখো। ওরে বাবা, সে যে বহু টাকার ধাক্কা। সুধা বলল, হোক, ও যদি মানুষ না হয় টাকা দিয়ে করবি কি? তোমার দেখাবার যখন সময় নেই, মাস্টার একজন না রাখলে চলবে না। প্রথম খোঁজ পড়ল পাকা দাড়িওয়ালা অভিজ্ঞ শিক্ষকের, কিন্তু তাদের দক্ষিণা অনেক, 40-50-এর কমে কেউ সব বিষয়ে পড়িয়ে যেতে রাজি নন। শেষ পর্যন্ত দর কষাকষি করে 20 টাকায় ইন্দুভূষণকে পাওয়া গেল। সে শ্যামবাজারের একটা মেসে থাকে, ওদিকেরই কোনো একটা হাই স্কুলে পড়ায় আর টিউশনই করে। বেলগাছিয়ার এদিকে আরও 2-1 বাড়িতে ছেলে পড়িয়ে সুনাম কিনেছে। হরগোবিন্দের 2-3 জন প্রতিবেশী তার জন্য সুপারিশ করলেন। হরগোবিন্দ ইন্দুভূষণকে নিজের ঘরে নিয়ে এসে ছেলে মেয়েদের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন। তারপর হেসে বললেন, আপাতত 20 টাকা করেই দেব, তারপর ছেলের রেজাল্ট যদি ভালো হয় তখন আলাদা বকশিশ আছে। মিথ্যে বলছি নে, তখন যা চাইবেন। ঘরের এক কোণে বসে তরকারি কুরছিল সুধা, বাবার কথা শুনে ভারী লজ্জা পেল।
চিচি, একজন ভদ্রলোকের সঙ্গে কি অমন করে কথা বলতে হয়? ইন্দুভূষণ হেসে বলল, ও যদি ভালো রেজাল্ট করে সেই তো আমার সবচেয়ে বড় বকশিস হরগোবিন্দবাবু। বঁটি থেকে চোখ তুলে ইন্দুভূষণের দিকে তাকালো সুধা। তার ঠোঁটে তখন একটু হাসি লেগে আছে। সুধার মনে হলো এমন শান্ত সুন্দর হাসি সে জীবনে আর কারো মুখে দেখেনি। তাছাড়া পাল্টা জবাবটাও ভারী চমৎকার লাগলো। এমন কথা যে কোনো পেশাদার শিক্ষকই হয়তো বলেন, কিন্তু সুধার মনে হলো এমন অন্তর দিয়ে কেউ বলতে পারতেন না। পরদিন থেকে রোজ সন্ধ্যায় ইন্দুভূষণ হাবুলকে পড়াতে আসে। সুধা নিজের খাটের উপর ফর্সা চাদর পেতে শিক্ষক ছাত্রের বসবার আসন করে দেয়। ইন্দুভূষণ হাবুলকে এক মনে পড়াতে থাকে। ঘরে যেন আর দ্বিতীয় কেউ নেই। এতটা মনোযোগ সুধার কেন যেন ভালো লাগে না। ডালে সম্বরা দিতে দিতে সে হঠাৎ জিজ্ঞাসা করে, রান্নার গন্ধে আপনার খুব কষ্ট হচ্ছে না? ইন্দুভূষণ হাবুলের অঙ্কের ভুল বার করে দিয়ে সুধার দিকে তাকায়। আমাকে বলছেন? সুধা হেসে বলে, নয়তো কাকে? আপনি কি ভেবেছেন হাবুলের সঙ্গে এতক্ষণ ভদ্রতা করছিলাম? ইন্দুভূষণও না হেসে পারে না, বলে, হো ভদ্রতা? তাহলে তো ভদ্রতা করে আমাকেও জবাব দিতে হয়। না না, মোটেই কষ্ট হচ্ছে না, ভারী চমৎকার লাগছে। সুধা হাসি মুখে বলে, আর যদি ভদ্রতা বাদ দিয়ে বলেন তাহলে? ইন্দুভূষণ জবাব দেয়, তাহলেও আমার বক্তব্যটা বদলায় না, আপনি মোটেই উদ্বিগ্ন হবেন না। রান্নার গন্ধ আমার সত্যি খুব ভালো লাগে। আপনি ঠাট্টা করছেন, এমন জায়গায় বসে কেউ পড়াতে পারে? ইন্দুভূষণ একটু চুপ করে থেকে বলে, না ঠাট্টা নয়, আপনাকে রাঁধতে দেখে নিজের ছেলেবেলার কথা মনে পড়ে যাচ্ছে। তখন পড়াতুম না, পড়তুম। বাবা ছিলেন ওষুধের ক্যানভাসার, বাইরে বাইরে ঘুরতেন, মার উপর ছিল সব ভার, তিনি জোর করে টেনে নিয়ে রান্নাঘরে বসাতেন, হলুদ মাখা হাতে কালো স্লেটের উপর অঙ্ক লিখে দিতেন। অনেকদিন পরে ঠিক সেই রান্নার ঝাঁজ, রান্নার গন্ধ আজ পেলাম এখানে। শুনতে শুনতে সুধার গা কেন যেন শিরশির করে ওঠে। আস্তে আস্তে জিজ্ঞাসা করে, আপনার মা এখন কোথায় আছেন? ইন্দুভূষণ জবাব দেয়, আমার স্মৃতিতে। আর বাবা? বছর পাঁচেক হলো তিনিও চলে গেছেন। সুধা খানিকক্ষণ চুপ করে থাকে, কড়ার মধ্যে অনড় হয়ে থাকে খুন্তি। একটু বাদে ফের সে জিজ্ঞাসা করে, আর কে কে আছেন আপনার, ভাই বোন? কেউ না। সুধা যেন আর্তনাদ করে ওঠে, কেউ না? কেউ না থাকলে মানুষ থাকে কি করে? আমারও মা নেই, কিন্তু বাবা আছেন, ভাই আছে, আর আপনার সত্যিই কেউ নেই? ইন্দুভূষণ এ কথার কোনো জবাব না দিয়ে সুধার সেই মমতা ভরা, করুণা ভরা কালো বড় বড় চোখ দুটির দিকে অবাক হয়ে একটুকাল তাকিয়ে থাকে। তারপর চোখ ফিরিয়ে নিয়ে ছাত্রকে বলে, হাবুল, এবার রেকারিং এর অঙ্কটা করো তো। এমনি করে আস্তে আস্তে আলাপ জমে, আলাপ এগোয়। একদিন সুধা বলে, আপনি তো রোজ শুধু রান্নার গন্ধ নিয়েই যান, আজ আপনাকে খেয়ে যেতে হবে। ইন্দুভূষণ আপত্তি করে, না না। তারপর একটু হেসে বলে, ঘ্রাণেই তো রোজ অর্ধভোজন হয়ে যায়। সুধা বলে, কিন্তু দু একদিন পূর্ণ ভোজনও হতে পারে,
তাতে আপনার জাত যাবে না। ইন্দুভূষণ বলে, আমাদের জাতের জন্যে তো ভয় নেই। সুধা বলে, আমাদের জাতের জন্যই বুঝি ভয়? আপনি ভাববেন না, অত বাজবিচার আমরা করি না, তাহলে কি আর এভাবে থাকতে পারি? পড়ানো হয়ে গেলে ইন্দুভূষণকে খেতে বসতে হয়। আয়োজনে পরিবেশনে খুবই যত্ন নেয় সুধা। দু একটা নতুন তরকারি রাঁধে, যেন কোনো উৎসবের দিন এসেছে। এ ধরনের নিমন্ত্রণ আমন্ত্রণ মাসে দু তিন দিন লেগেই থাকে। একদিন অফিসে বেরোবার সময় হরগোবিন্দ ছেলেকে ডেকে জিজ্ঞাসা করলেন, কিরে হাবুল, মাস্টারমশাই কেমন পড়াচ্ছে তোকে? ভালোই পড়াচ্ছেন বাবা। আচ্ছা, তুই আমার জন্য একটা সিগারেট নিয়ে আয় তো। হাবুল বেরিয়ে গেলে মেয়েকে বললেন, সুধা, তোকে একটা কথা বলি। বলো। মাস্টার যাতে ফাঁকি না দেয়, যতক্ষণ থাকে যাতে মন দিয়ে পড়ায়, তুই তা দেখবি। কিন্তু তুই নিজে নিজেই নাকি তার সঙ্গে গল্প গুজব করে সময় নষ্ট করিস? বাপের শাসনে সুধার মুখ গম্ভীর হয়ে উঠল। একটু চুপ করে থেকে বললে, এ নালিশ তোমার কাছে কে করেছে বাবা? হাবুল। হাবুল কেন করবে? সে করলে কোনো দোষের হতো না। কলতলায় অন্য ভাড়াটেরা সব আলোচনা করছিল, তাই কানে গেল। সুধা বললে, এর আগে অন্য কারো কথা তো তুমি কানে তুলতে না বাবা। এখনো তুলিনি। তবে জানিস তো, বাড়িটায় যত সব বাজে লোকের আড্ডা, তাছাড়া আমার ঘরে আর তো কোনো মেয়ে ছেলে নেই, তাই আমাদের একটু সাবধান হয়ে চলাই ভালো। বেশ, তুমি যদি বলো তাই চলবো বাবা। হ্যাঁ, তাই চলিস। আর অত খাওয়ানো দাওয়ানোরই বা দরকার কি? কোনো উপলক্ষ টুপলক্ষ হলে বললি, সে এক কথা। সুধা বলল, বেশ। কলতলায় বাথরুমে বাড়ির আরও সব ভাড়াটের ঘরে ইন্দুভূষণের সঙ্গে তার এই ঘনিষ্ঠতা নিয়ে যে ফিসফিস গুজগুজ শুরু হয়েছে, তা সুধারও কানে গেছে। তারই প্রায় সমবয়সী কোনের ঘরের বেনু সেদিন গায়ে পড়ে হেসে বলেছে, কি ভাই, মাস্টারমশাই শুধু হাবুলকে পড়ান না, তোকেও পড়ান? সুধা গম্ভীরভাবে জবাব দিয়েছে, আমাকেও পড়ান। দোতলার সরকারদের ছোট বউ সুলতা কাছেই ছিল, সে সঙ্গে সঙ্গে হেসে জিজ্ঞাসা করেছে, ও মা, তাই বলো, তা কোন ক্লাসের পড়া পড়ান তোমাকে? বিএ ক্লাসের বুঝি? বলতে বলতে হেসে বেনুর গায়ে গড়িয়ে পড়েছিল সুলতা। সুধা কোনো কথা না বলে জল নিয়ে ঘরে চলে এসেছে। কিন্তু শুধু বউঝিরাই নয়, এবাড়ির পাঁচ ঘর ভাড়াটের নানা বয়সী পুরুষরা পর্যন্ত ব্যাপারটা সম্বন্ধে উৎসুক হয়ে উঠেছে। সুধা যাদের কাকাবাবু আর মেসোমশাই বলে, সেই প্রৌঢ় কম্পাউন্ডার পঞ্চানন সরকার, পোস্ট অফিসের কেরানি হীরালাল গাঙ্গুলি, রেল অফিসের বীরেশ্বর মিত্র, সুধা যাদের নামের সঙ্গে দাদা যোগ করে ডাকে, সেই বাসু, রণজিৎ আর সুরেন, সকলেরই কানে গেছে, চোখে পড়েছে বিষয়টা। তাদের ভাবভঙ্গি, হাসি আর তাকাবার ধরন দেখলেই সুধা টের পায়, সকলেই যেন কিছু একটা মনে মনে আন্দাজ করেছে। এতদিন হরগোবিন্দকে সবাই বলতো দাম্ভিক, অমিশুক, অসামাজিক, সুধাকেও তাই বলতো, বেশি রকম দেমাকি, অহংকারী। তারপর সকলেই তাদের সম্বন্ধে উদাসীন হয়ে থাকত। সুধা আজও সেই উদাসীনই রয়েছে, কিন্তু অন্য সবাই যেন আগের মতো আর দূরে সরে থাকতে পারছে না। বাবা আর ভাই ছাড়া তৃতীয় আরেকটি পুরুষের সঙ্গে সুধার সামান্য আলাপ হয়েছে বলে এই গোটা বাড়িটা যেন তার ছোট্ট ঘরখানির মধ্যে হুমড়ি খেয়ে পড়তে চাইছে।
শুধু যে তারাই সুধার সম্বন্ধে সচেতন হয়ে উঠেছে তাই নয়, সুধাও তাদের সম্বন্ধে অচেতন থাকতে পারছে না। এ বাড়িতে যে এতগুলি লোক থাকে তা কি সুধাই এতদিন টের পেয়েছে? শুধু এ বাড়িটাই বা কেন, তাদের গলির আরও দু তিনখানা বাড়ির মেয়ে পুরুষে পর্যন্ত জেনে ফেলেছে কথাটা। ইন্দু মাস্টার সম্বন্ধে তাদের খোঁজ খবর নেওয়ার ধরন দেখেই সুধা তা বুঝতে পেরেছে। যেন প্রাইভেট টিউটর আর কারো বাড়িতে আসে না, তার সঙ্গে বাড়ির আর কোনো মেয়ে কি বউ কথা বলে না, যেন এ পাড়ার একটি ছেলের সঙ্গে একটি মেয়ের এই সর্বপ্রথম আলাপ হয়েছে। কিন্তু অন্য কারো বাঁকা কটাক্ষে খোঁচা দেওয়া কথায় সুধার কিছু এসে যায় না। বাবা যে তাকে আরও একদিন সতর্ক করে দিলেন তাতেই সুধার মনে একটু লাগল। হরগোবিন্দ বললেন, সুধা একটু সাবধান হয়ে চলিস, তোর ঘরে তো মা নেই, আর কাজকর্ম ফেলে বেশিক্ষণ ঘরে বসে থাকা আমার পক্ষেও সম্ভব নয়, তোর নিজেকেই বুঝে সমঝে চলতে হবে। সুধার ভারী দুঃখ হল, মনে মনে ঠিক করল ইন্দুভূষণের সঙ্গে সে আর কোনো কথা বলবে না, চায়ের কাপটি পর্যন্ত হাবুলকে দিয়ে দেওয়া হবে। কিন্তু সংকল্প রাখা গেল না, সুধা কথা না বললে কি হবে, আজ অন্য পক্ষ থেকে কথা শুরু হল। হাবুলকে এক প্যাসেজ ট্রান্সলেশন করতে দিয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে ইন্দুভূষণ হঠাৎ জিজ্ঞাসা করল, আজ বড় গম্ভীর হয়ে রয়েছেন যে, শরীর খারাপ করেছে নাকি? শেষের কথাটুকুতে ভারী মমতা প্রকাশ পেল ইন্দুভূষণের। সে নিজে থেকে সহজে আগে আলাপ করে না, আজ করল, এটাও ভারী নতুন লাগলো সুধার, ভারী ভালো লাগলো। বাড়ি শুদ্ধ লোকের বিরূপতা ইন্দুভূষণের ওই এক ফোঁটা দরদে যেন সব ধুয়ে মুছে গেল। প্রতিজ্ঞা ভুলে গিয়ে সুধা বলে ফেলল, মানুষের শরীরটাই বুঝি সব। সুধার অভিযোগের ভঙ্গিতে ইন্দুভূষণ মৃদু হাসল, ও আপনি বুঝি মন খারাপ করার কথা বলছেন? সত্যি মন খারাপ হওয়াটা শরীর খারাপ হওয়ার চেয়ে ঢের কষ্টের। মন খারাপ হওয়ার কথা শুনতেও এত ভালো লাগে, সুধা হেসে বলল, আপনি কি করে জানলেন? আপনারও মাঝে মাঝে মন খারাপ হয় নাকি? হয় বই কি, তখন কি করেন? চুপচাপ বসে থাকি, না হয় বই পড়ি। আচ্ছা আপনি কি কেবলই রান্না বান্না ঘর সংসার নিয়ে থাকেন, বইটই পড়েন না? পড়ি, হাতের কাছে যা পাই তাই পড়ি। ইন্দুভূষণ হাসল, আপনি বুঝি প্রতিজ্ঞা করেছেন হাতের কাছে যা পাবেন শুধু তাই পড়বেন? সুধা মুখ তুলে একবার তাকাল, তারপর চোখ নামিয়ে মৃদুস্বরে বলল, কেউ যদি খুঁজে পেতে এনে দেয় তাও পড়তে পারি। ইন্দুভূষণ যেন শুধু এইটুকুর অপেক্ষায় ছিল। তারপর থেকে প্রায় রোজ সে বই আনতে লাগল, সব গল্প উপন্যাস নয়, জীবন চরিত ভ্রমণ কাহিনীও আছে, কিন্তু সুধার গল্প উপন্যাস ছাড়া আর কিছুতে মন ওঠে না। আস্তে আস্তে সুধার কাছে আর এক জগতের দ্বার খুলে যেতে লাগল, সে জগৎ এই ভাড়াটে বাড়ির লোকজনের মতো অনুদান নয়, প্রতিকূল নয়, সে জগৎ বড় মনোরম আর মধুর। এর আগে কে জানত পৃথিবীতে এত ভালো ভালো বই আছে, আর সেসব বইয়ের লেখকেরা সুধারই মনের কথা চুরি করে নিয়ে লিখেছে। এর আগে কে জানত তাদের বাড়ির সামনে ছোট্ট পুকুরটার ধারে যে দুটো নারকেল গাছ রয়েছে তাদের পাতাগুলি সবুজ, বসেদের বাড়ির ছাদে সাদা সাদা চন্দ্রমল্লিকার টবগুলি এত সুন্দর, তারও উপরে তারা ভরা আরও সুন্দর আকাশ কি চোখে পড়েছে এর আগে? মাঝে মাঝে 10-12 বছরের একটি ছেলে এই রাস্তায় ফুল ফিরি করতে আসে, তার নাম সুখেন,
ওর নামটি যে এত ভালো, এমন ধনীময়, অর্থময়, কই এর আগে তো সুধার খেয়াল হয়নি। তার কাছ থেকে প্রায়ই চার আনা ছ আনার ফুল কিনে নেয় সুধা। কোনোদিন সাদা বেল কি রজনীগন্ধা, কোনোদিন বা রক্তগোলাপ, কোনোদিন সে ফুলে ফুলদানি সাজায়, কোনোদিন নিজের খোঁপায় গোঁজে। হরগোবিন্দের কিছুই চোখ এড়ায় না। মনে মনে ভাবেন, আজকালকার মেয়েগুলির লজ্জা সরম বড় কম। একদিন স্পষ্ট করেই বললেন, মিছিমিছি ফুলের পেছনে এত পয়সা নষ্ট করিস কেন সুধা? সুধা জবাব দেয়, কই ফুল তো বেশি কিনি নে বাবা। হরগোবিন্দ ভিজে গামছা দিয়ে গায়ে রগড়াতে রগড়াতে বলেন, এতেও তোর বেশি কেনা হয় না, তুই কি বাগান শুদ্ধ কিনতে চাস? হ্যাঁ, আর এক কথা, গয়না যদি পড়তে ইচ্ছে হয় বল, ভল্ট থেকে সব নিয়ে আসি, ওসব ফুলের সাজ টাজ ভালো না, ভদ্রলোকের মেয়েরা ওভাবে সাজে না, ওসব করে। রূঢ় কথাটা পাল্টে নিয়ে হরগোবিন্দ বলেন, ইয়েরা। সুধা হয় নিরুত্তর থাকে, না হয় অন্য কথা পারে। মনে মনে খুবই রাগ হয় তার, বাবা যেন আজকাল কিরকম হয়ে যাচ্ছেন। সে খোঁপায় ফুলের মালা জড়ালো কি না জড়ালো তা কেন বাবা দেখতে আসবেন? সংসারের কাজকর্ম কি সেবা যত্নের যদি কোনো ত্রুটি হয় তবেই তিনি রাগ করবেন, মেয়ের সাজসজ্জার দিকে কেন তার চোখ পড়বে? কিন্তু হরগোবিন্দ পছন্দ না করলে কি হয়? ইন্দুভূষণ যে ফুল খুব ভালোবাসে তা সুধার বুঝতে বাকি নেই। সে প্রশংসা ভরা চোখে সুধার ফুলদানির দিকে তাকায়। ছাত্রকে জ্যামিতির উপপাদ্য বোঝাতে বোঝাতে এক একবার খোঁপার গোলাপটির দিকে অপলকে চেয়ে থাকে। সুধা সন্ধ্যার আগেই রান্নার পার চুকিয়ে দিয়ে টুল পেতে বোনার কাজ নিয়ে বসে, না হয় ইন্দুভূষণের এনে দেওয়া গল্পের বই পড়তে থাকে। হরগোবিন্দ এক একদিন অফিস থেকে ফিরে এসে সুধাকে অমন ইন্দ্রাণীর মতো বসে থাকতে দেখে গম্ভীর হয়ে যান। মেয়েকে কাজের ফরমায়েশ করে ঘরের বাইরে পাঠিয়ে দেন। তারপর ইন্দুভূষণের দিকে চেয়ে বলেন, কি মাস্টার, পড়ানো টড়ানো কেমন চলছে? ইন্দুভূষণ সংক্ষেপে বলে, ভালো। কিরকম ভালো, ছেলের পরীক্ষার ফল দেখলেই তা টের পাবো। ইন্দুভূষণ হেসে বলে, বেশ তো, দেখবেন। ওর এই নিশ্চিন্ত হাসিতে ভিতরে ভিতরে হরগোবিন্দ কেমন যেন একটা অপমান বোধ করেন। মনে মনে ভাবেন, এত জোর ও কোত্থেকে পায়? ও কি বোঝে না হরগোবিন্দ সব টের পেয়েছেন? বামুন হয়ে ওর যদি চাঁদে হাত দেওয়ার স্পর্ধা হয়ে থাকে, হরগোবিন্দ যে কোনো মুহূর্তে সেই হাত মুচড়ে ভেঙে ফেলতে পারেন। মিটমিটে শয়তান ছোকরা, কি করে সুধার সঙ্গে কথা বলবে? সেই ছল খোঁজে। সুধা যখন হরগোবিন্দের সঙ্গে কথা বলে, ও কান খাড়া করে থাকে। সুধা যখন ওকে কিছু বলে, ও যেন হাতে স্বর্গ পায়। যে কোনো সময় হরগোবিন্দ ওকে তাড়িয়ে দিতে পারেন, বলতে পারেন, তোমার পড়ানো ভালো হচ্ছে না মাস্টার, তোমাকে দিয়ে আমার কাজ চলবে না। কিন্তু এইটুকু অপমানে যেন বড় লঘু শাস্তি হয়ে যায়। হরগোবিন্দের ইচ্ছা আরও কঠিন শাস্তি দেন ওকে, শূদ্র হয়ে বামুনের মেয়ের দিকে তাকাবার গুরুদণ্ড। না, কাজ থেকে ওকে ছাড়িয়ে দেবেন না হরগোবিন্দ, কাজে বহাল রেখেই ওকে অপমান করবেন। ওর চোখের সামনে সুধার বিয়ে দিয়ে দেবেন, বিয়ের দিন নিমন্ত্রণ করে এনে চাকরের মতো ফাই ফরমায়েশ খাটাবেন। সুধা শ্বশুরবাড়ি চলে গেলে ওর আরও পাঁচ টাকা মাইনে বাড়িয়ে দিয়ে টিউটরের চাকরিতে বহাল রাখবেন। তারপরে ছোকরা খালি ঘরে কিভাবে ছটফট করে দেখবেন চেয়েছে, তার আগে মশা মেরে হাত নষ্ট করে লাভ নেই। শত্রু নির্যাতনের সহজ পথ হরগোবিন্দের মনঃপুত হয়। অফিসে যারা তাঁর বিরুদ্ধে ক্লিক করে তাদেরও তিনি এমনি বহুদিন ধরে ঘুরিয়ে ঘুরিয়ে জব্দ করেন, তাতে শত্রুকে শাস্তি দেওয়ার সুখানুভূতি দীর্ঘস্থায়ী হয়।
যে লজেন্স চুষে খাওয়ার জন্যে, তা তিনি চিবিয়ে খেতে চান না। বরানগরে মুখুজ্জেদের সঙ্গে যে সম্বন্ধটা চলছিল তা তিনি পাকা করে ফেললেন। ছেলেটি এজি বেঙ্গলে চাকরি করে, নিজস্ব বাড়ি আছে শহরে। তার বাবা মেয়ে দেখে পছন্দ করে গেছেন, ছেলে নিজেও এসে দেখবে কিনা জিজ্ঞাসা করাই বলেছেন, ওসব বেয়ারাপনা আমাদের ফ্যামিলিতে নেই মশাই, ছেলে আগে দেখবে কি, দেখবে সেই শুভ দৃষ্টির সময়। সুধার ঠিকুজি নিয়ে মুখুজ্জে মশাই কুলপুরোহিত দিয়ে পরীক্ষা করিয়ে জেনেছেন একেবারে রাত জুটো, এমন মিল আর কোনো কোণের ঠিকুজিতে পাননি, সুধার মতো এমন সুলক্ষণ আর কোনো মেয়ের মধ্যে মেলেনি। ঠিকুজি আর মেয়ের মুখশ্রী দেখেই এগিয়েছেন মুখুজ্জে মশাই, নইলে হরগোবিন্দের সামাজিক অবস্থা বিচার করলে এত দূর অগ্রসর হওয়ার কারণ ছিল না। রাত্রে খাওয়া দাওয়া সেরে ঘরের মেঝেই যখন বাবা আর হাবুলের জন্য বিছানা পাতবার উদ্যোগ করছিল সুধা, হরগোবিন্দ তক্তপোষে পা ঝুলিয়ে বসে সিগারেট টানতে টানতে বললেন, বরানগরে সম্বন্ধটাই ঠিক করলাম সুধা, বেশি বড়লোকের পেছনে ছোটাছুটি করে লাভ নেই, নিজের শক্তি সামর্থ্যে যা কুলোয় তাই করা ভালো। দেখে শুনে মনে হলো ওরা আমাদের মতোই গৃহস্থ, ঠাকুর দেবতা ধর্মকর্ম মানে, আমাদের সঙ্গে বেশ মিলবে। পাকা দেখার দিন ঠিক করার আগে তোর মাসিকে একবার খবর দিতে হবে, শত হলেও এসব কাজ মেয়ে ছেলে না হলে। হাবুলের জন্য একটি আর হরগোবিন্দের জন্য জোড় বালিশ পেতে দিয়ে সদ্য সাবান কাঁচা পরিষ্কার ঢাকনি সেই বালিশের উপর বিছিয়ে দিল সুধা। ছোট ভাইয়ের দিকে চেয়ে বললে, বসে বসে ঝিমুচ্ছিস কেন হাবুল, এবার শুয়ে পড়। তারপর ফের বিছানার চারদিকে চাদর গুঁজে দিতে লাগল। হরগোবিন্দ বললেন, আমার কথার জবাব দিচ্ছিস না যে? সুধা বললে, জবাব দেওয়ার আর কি আছে, ওসব বিয়েটি এর মধ্যে তোমার গিয়ে কাজ নেই। গিয়ে কাজ নেই মানে কেন, সম্বন্ধ কি তোর পছন্দ হচ্ছে না? ছেলেটির ফটো তো আমি তোকে দেখিয়েছি, বেশ সুন্দর স্বাস্থ্যবান চেহারা, আমার অফিসের বন্ধুরাও এ সম্বন্ধে বেশ তারিফ করল। সুধা বললে, সেজন্য নয় বাবা, আমি কোনোদিন বিয়ে করব না, আমি তোমার কাছেই থাকব। হরগোবিন্দ সস্নেহে বললেন, তাই কি হয় রে পাগলি, তুই চলে যাবি ভেবে আমারও কি কষ্ট হয় না? খুবই হয়, কিন্তু হলে কি করব, এই তো সংসারের নিয়ম, মেয়েকে পরের ঘরে পাঠাতেই হবে, সেই পরই তার আপন, সেই ঘরে গিয়ে তুই যদি স্বামী সন্তান নিয়ে সুখে থাকতে পারিস সুধা, আমার তাতেই সুখ, তাতেই শান্তি। সুধা বাবার মশারি টাঙিয়ে দিতে দিতে বললে, তুমি এবার শুতে যাও বাবা। হরগোবিন্দ বললেন, যাচ্ছি রে যাচ্ছি, আমার কথার জবাব দে, তাহলে বরানগরের? না বাবা, আমি ও ধরনের সুখ শান্তি চাই না। সিগারেটের টুকরোটা জানালা দিয়ে ফেলে দেওয়ার জন্যে হরগোবিন্দ তক্তপোষ ছেড়ে উঠে এসেছিলেন। সেই অবসরে আলো নিভিয়ে নিজের মশারিটা ফেলে দিয়ে সুধা নিজেই শুয়ে পড়ল, যেন সব আলোচনায় এতেই ছেদ পড়ে যাবে। মেয়ের এই অভব্যতা দেখে মনে মনে ভারী চটলেন হরগোবিন্দ, এত স্পর্ধা ওর হলো কোত্থেকে? অবশ্য বিয়ের নামে সুধা এর আগেও আপত্তি করত, কিন্তু সে আপত্তির সুর ছিল অন্য ধরনের, এখনকার মতো এমন একগুঁয়ে স্বভাব তো তখন ছিল না সুধার, এমন উদ্ধত ভঙ্গিও তখন দেখা যায়নি। হরগোবিন্দ শুতে গেলেন না, মেয়ের মশারির কাছে দাঁড়িয়ে গলা যথাসাধ্য নরম করে বললেন, তুই না চাইলেই তো আমি না চেয়ে পারি নে, বাপ হয়ে নিজের স্বার্থের জন্য তোকে চিরকাল আই বুড়ো করে রাখব, তোর জীবনটাকে নিষ্ফল করে দেব, এ কথা যে আমি ভাবতেও পারি নে সুধা, তোর কিসে অমত তাই বল।
বরানগরের ওই সম্বন্ধ যদি তোর পছন্দ না হয়, ভবানীপুরের সেই ওভারসিয়ার ছেলেটিরই তাহলে ফের খোঁজ করি। সুধা মশারির ভেতর থেকে বললে, না বাবা, তোমার আর কোনো খোঁজ খবর করতে হবে না। হরগোবিন্দ ধৈর্য হারিয়ে হঠাৎ বলে ফেললেন, তার মানে তুমি নিজেই বুঝে খোঁজ খবর করে রেখেছো? গুণবতী মেয়ে কিনা? বেশ, কাকে পছন্দ করেছো তুমিই বলো। সুধা চুপ করে রইল। হরগোবিন্দ বললেন, বলে ফেলো, আজই একটা হেস্তনেস্ত হয়ে যাক। বলি, তার নাম ধাম তো আমাকে জানাবি নাকি? সুধা বললে, তুমি শুয়ে পড়ো বাবা, চেঁচামেচিতে হাবুলের ঘুম ভেঙে যাবে। ভাঙে ভাঙুক, আমি সব জানতে চাই। তুই সব আমাকে খুলে না বললে আমি কিছুতেই আজ ঘুমোতে পারবো না। সুধা মৃদুস্বরে বললে, তোমার সেসব কথা জেনে দরকার নেই বাবা। হরগোবিন্দ বললেন, জেনেও দরকার নেই, আমাকে না জানিয়ে শুনিয়েই বুঝি তুই বিয়ে করবি? না বাবা, তা কোনোদিনই করব না। আমি কোনোদিনই জীবনে বিয়ে করব না, তুমি নিশ্চিত থাকতে পারো। হরগোবিন্দ চটে উঠে বললেন, বিয়ে করবি কেন? দিনরাত সেই মাস্টারের সঙ্গে ফষ্টি নষ্টি করবি? নিন্দে পাড়া ভরে গেল? কাকে পছন্দ করেছিস তাই শুনি। সুধা তেমনি মৃদু কিন্তু স্পষ্ট স্বরে বলল, তোমার শুনে লাভ নেই বাবা, তার সঙ্গে তুমি কোনোদিন আমার বিয়ে দেবে না, আর তোমার অমতে আমিও তাকে বিয়ে করব না, যেমনই আছি তেমনই থাকব। দাঁতে দাঁত ঘষলেন হরগোবিন্দ, বললেন, থাকা না থাকা বুঝি তোমার ইচ্ছে? হরাম চাঁদি, ওই হতভাগা মাস্টার ছোকরাকে তুমি সব সমর্পণ করে বসেছ, এতক্ষণে বুঝতে পারলাম। সুধা শান্তভাবে বলল, বুঝতে তুমি অনেক আগেই পেরেছ বাবা, রাত দুপুরে আর চেঁচামেচি করো না, বাড়ি শুদ্ধ লোক সব শুনতে পাচ্ছে, তুমি যাও শুয়ে ঘুমো গি। হ্যাঁ ঘুমোবো, ঘুমোবার তুমি কত ব্যবস্থা করে রেখেছ। সুধা কোনো কথা না বলে পাশ ফিরল, যেন গভীর ঘুম পেয়েছে তার। হরগোবিন্দ ফিরে এসে নিজের বিছানায় ঢুকলেন, হাবুল ঘুমের ঘোরে পাশবালিশ ভেবে বাপকে জড়িয়ে ধরল। বছর চোদ্দ পনেরো হলো বয়স, কিন্তু এই বয়সেও ওর মুখ থেকে লালা পড়ে, সেই লালা লাগল হরগোবিন্দের গায়ে, কিন্তু তার মনে মোটেই বাৎসল্যরস উদ্রিক্ত হল না। ঘৃণা বিরক্তি আর বিদ্বেষে তিনি ঠেলে দূরে সরিয়ে দিলেন ছেলেকে, সব শত্রু, সব শত্রু। অল্প বয়সে সুধাও তো এমনি করে তাকে জড়িয়ে ধরত, তার বুকের সঙ্গে মিশে না থাকলে, তার বুকের মধ্যে মুখ গুঁজে না থাকলে সুধার ঘুম আসত না। সুধার মা নির্মলা হাসত, কি পাজি আর হিংসুটে মেয়ে দেখেছ? হরগোবিন্দের সেই বুকের সুধা আজ বিষ হয়ে গেছে। একটা মশা কি করে যেন ঢুকেছে মশারির মধ্যে, গুনগুন করে অনেকক্ষণ ধরে বিরক্ত করছে কানের কাছে। হরগোবিন্দ সোজা হয়ে উঠে বসলেন, তারপর সেই অন্ধকারেই দু হাতের তালুতে প্রচণ্ড শব্দ করে স্তব্ধ করে দিলেন সেই গুনগুনানি। মনে মনে হাসলেন হরগোবিন্দ, তাঁর লক্ষ্য অব্যর্থ। ভোর ভোর সময়ে ডেকে তুললেন ছেলেকে, এই ওট ওট, কত আর ঘুমোবি? হাবুল বললে, আর একটু পরে উঠব বাবা। না ওট, সকালে ওঠা ভালো। হাত মুখ ধোয়ার পর হাবুলকে বললেন, চল বেরিয়ে আসি, সকালের হাওয়া গায়ে লাগলে শরীর ভালো থাকে। পুকুর ছাড়িয়ে ছোট্ট মাঠ, সেই মাঠে নেমে হঠাৎ ছেলের হাতখানা নিজের মুঠির মধ্যে তুলে নিলেন হরগোবিন্দ। হাবুল ভয়ে আঁতকে উঠল, বলল, আমার কোনো দোষ নেই,
আমাকে মেরো না, আমি দিদিকে গোড়াতেই বারণ করেছিলাম। হরগোবিন্দ তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। পরনে হাফ প্যান্ট, ছিপছিপে রোগা চেহারা, গায়ের রং খুব ফর্সা, মাথার চুলগুলি কটা আর কুঁকড়ানো। ছেলেটার চোখ দুটো ঠিক ওর মার মতো বড় বড় হয়েছে, কিন্তু এই মুহূর্তে স্নেহের পরিবর্তে নির্মম কৌতুক আর কৌতূহল উদগ্র হয়ে উঠল হরগোবিন্দের। মৃদু হেসে বললেন, আমি জানি তোর কোনো দোষ নেই, তুই খুবই ভালো ছেলে, আমাকে সব খুলে বল, ভয় নেই, সুধা কিছু জানতে পারবে না। হাবুল তবু বলতে চায় না, কেবল আমতা আমতা করে। কিন্তু ঝানু উকিলের মতো জেরা করে করে সব বের করে নিলেন হরগোবিন্দ। বই এনে দেওয়ার আর ফিরিয়ে দেওয়ার সময় কি করে টুকরো চিঠির আদান প্রদান চলেছে দুইজনের মধ্যে, কবে সহপাঠিনী সখীর সঙ্গে দেখা করার নাম করে দেশবন্ধু পার্কে সুধা গিয়ে সাক্ষাৎ করেছে ইন্দু মাস্টারের সঙ্গে, কবে একদিন ম্যাটিনি শোতে ওরা সিনেমা দেখতে গিয়েছিল, হাবুলে যাওয়ার কথা ছিল সেই সঙ্গে, কিন্তু হঠাৎ ওরা তাকে আর এক বন্ধুর সঙ্গে চিড়িয়াখানায় নতুন বাঘ দেখতে পাঠিয়ে দিয়েছিল। হাবুল কিছুই গোপন করল না, গোপন করতে পারল না। ফেরবার সময় মোড়ের দোকান থেকে এক ঠোঙা কচুরি, জিলিপি আর হালুয়া কিনে নিলেন হরগোবিন্দ। এসব খাবারের ওপর হাবুলের দারুণ লোভ, কিন্তু কোনোদিন তিনি ছেলে মেয়েকে এগুলি খেতে দেন না, আজ দিলেন। হাবুল কেমন যেন একটা অস্বস্তি বোধ করলে। ওসব কেন নিচ্ছ বাবা? হরগোবিন্দ বললেন, খায় একদিন, এসব তো তোরা ভালোবাসিস। হাবুলের মনে হলো মুখেও কথা বলছেন বটে বাবা, কিন্তু চোখ দুটো সদ্য ধরে আনা চিড়িয়াখানার সেই বাঘের মতোই জলজল করছে। ভয়ে ভয়ে বাপের পিছনে পিছনে সে বাড়িতে ঢুকল। না জানি কি কাণ্ড ঘটে চা খাওয়ার সময়। কিন্তু হরগোবিন্দ সুধাকে কিচ্ছু বললেন না, শুধু চা আর খাবার খেতে খেতে মেয়ের দিকে বার কয়েক চোখ তুলে তাকালেন। সেই চোখের দিকে চেয়ে সুধা একবার শুধু শিউরে উঠল, কিন্তু দ্বিতীয়বার আর ভয় পেল না। তার দু চোখ থেকেও ঘৃণা আর বিদ্বেষ আগুনের হলকার মতো বাপের উপর ঝরে পড়তে লাগল। বাপ আর মেয়ের মধ্যে যেন কোনোদিন কোনো মধুর সম্পর্ক ছিল না, স্নেহ আর শ্রদ্ধার স্বাদ যেন কেউ কোনোদিন পায়নি, দুজনে যেন দুজনের শত্রু হয়েই জন্মেছে। হরগোবিন্দ মুখে কিছুই বললেন না, মেয়ের কাছে কোনো কৈফিয়ত চাইলেন না, অন্যদিনের মতোই বাজার করলেন, ফিরে এসে দাড়ি কামালেন, না খাওয়া শেষ করে অফিসের জন্য তৈরি হলেন। সুধা অন্যদিনের মতোই ঘরের কাজকর্ম ও রান্নাবান্না সারল, ঠাঁই করে বাপ আর ভাইকে ভাত বেড়ে দিল। তবু হাবুলের মনে হতে লাগলো আজকের দিনটা আলাদা, কেমন যেন থমথমে ভয় ভয় ভাব তাকে সারা দিন আচ্ছন্ন করে রাখল। খেয়ে দে স্কুলে যাওয়ার পরেও বাবার জ্বলন্ত চোখ আর দিদির নিবন্ত মুখের কথা হাবুলের বারবার মনে পড়তে লাগল। হরগোবিন্দ বলে গিয়েছিলেন অফিস থেকে তার ফিরতে অনেক রাত হবে, কিন্তু দেখা গেল অন্য দিনের চেয়ে অনেক সকাল সকাল সন্ধ্যার বেশ একটু আগেই ফিরে এলেন তিনি। সুধা বাবাকে এত তাড়াতাড়ি ফিরতে দেখে একটু বিস্মিত হল, কিন্তু কোনো কৌতূহল প্রকাশ করল না, কি কোনো কারণ জিজ্ঞাসা করল না। নিঃশব্দে চা করল, খাবারের প্লেট হরগোবিন্দর সামনে ধরে দিল, কিন্তু অন্য দিনের মতো কোনো কথা বলল না। হরগোবিন্দ ভেবেছিলেন মেয়ে ক্ষমা চাইবে, ভিত্তিহীন কৈফিয়ত দেওয়ার চেষ্টা করবে, কিন্তু সেসব কিছুই হল না। মৌনতার মধ্যে সুধার যে বিপরোয়া ভাব ফুটে বেরুল তাতে ভিতরে ভিতরে হরগোবিন্দ জ্বলতে লাগলেন। একসময় জিজ্ঞাসা করলেন, কই হাবুল ফিরল না? সুধা বললে, খেলতে গেছে, ফিরবে এখনি।
খানিক বাদেই হাবুর ফিরে এলো। বাবাকে দেখে চমকে গেল একটু, কিন্তু হরগোবিন্দ সংক্ষেপে শান্তভাবে বললেন, পড়তে বস। আর তার একটু পরেই এলো ইন্দুভূষণ, হাতে এক ডজন রজনীগন্ধা। দিন কয়েক আগে সুধার খালি ফুলদানি লক্ষ্য করে ইন্দুভূষণ বলেছিল, কি ফুলের শখ মিটে গেল নাকি, আজকাল যে আর ফুল দেখি না। সুধা জবাব দিয়েছিল, শখ মিটবে কেন, কিন্তু কদিন ধরে সুখে নেপাড়ায় আসে না, ফুলও রাখতে পারিনি, বোধহয় অসুখ বিসুখ হয়েছে ওর। ইন্দুভূষণ হেসে বলেছিল, যদি আপত্তি না থাকে সুখেনের অসুখ না সারা পর্যন্ত তার কাজটা আমিও নিতে পারি। সেই ফুল আজ নিয়ে এলো ইন্দুভূষণ, কিন্তু ঘরের ভিতরে হরগোবিন্দকে দেখে কেমন যেন একটু অপ্রস্তুত হয়ে পড়ল। তার আসার সময় সাধারণত তিনি থাকেন না, প্রায়ই ইন্দুভূষণের বেরোবার মুখে তিনি ঘরে ঢোকেন। তাছাড়া সুধার মুখ আজ বড়ই গম্ভীর আর বিষণ্ন, কেউ কোনো কথা বলছে না দেখে ইন্দুভূষণ বললে, হাবুল ফুলগুলি তুলে রাখো। হরগোবিন্দ উঠে দাঁড়িয়ে বললেন, আমি রাখছি। বাহ, চমৎকার মোটা মোটা ডাঁটাগুলি তো, এ ফুল বোধহয় ধারে কাছে পাওয়া যায় না, কি বলেন মাস্টারমশাই? ইন্দুভূষণ লজ্জিত হয়ে বললে, আগে না, কলেজ স্ট্রিট মার্কেট থেকে এনেছি। হরগোবিন্দ বললেন, ভারী চমৎকার ফুল। ইন্দুভূষণ হাবুলকে পড়াতে শুরু করল, আর সেই ফাঁকে হরগোবিন্দ উঠে একবার বাড়ির ভিতরে চলে গেলেন। অন্য ভাড়াটেদের সঙ্গে ফিসফিস করে কি যেন আলাপ করলেন। ইন্দুভূষণ সুধার দিকে চেয়ে বলল, কি ব্যাপার আজ যে এমন? সুধা ভাইকে ইঙ্গিতে দেখিয়ে ঠোঁটে আঙুল ছোঁয়াল, তার মানে আজ হাবুলও বেদলই হয়েছে, আরো সাবধান আরো সতর্ক হবার প্রয়োজন হয়েছে সুধা আর ইন্দুভূষণের। খানিক্ষণ বাদে হরগোবিন্দ ফিরে এসে নিজের জায়গায় তেমনই স্থির হয়ে বসলেন। ইন্দুভূষণ অন্যদিনের তুলনায় আজ কিছুক্ষণ বেশি সময় নিয়ে বেশি যত্ন করে পড়ালো ছাত্রকে। তারপর পরের দিনের জন্য অঙ্ক আর ট্রান্সলেশন টাস্ক দিয়ে বিদায় নিয়ে বেরোতে হরগোবিন্দ এলেন পিছনে পিছনে। মাস্টার চলো, তোমাকে এগিয়ে দিয়ে আসি, তোমার সঙ্গে আমার একটা কথা আছে। সুধা এতক্ষণ চুপ করেছিল, এবার দোরের কাছে এসে দাঁড়িয়ে তীক্ষ্ণ স্বরে বলল, ওকে যা বলবার আমার সামনে বল বাবা, ওকে তুমি কিছুতেই অপমান করতে পারবে না। হরগোবিন্দ বললেন, অপমান করব কেন, শুধু দুই একটা কথা জিজ্ঞাসা করে নেব। কি মাস্টার, তোমার কি ভয় হচ্ছে? ইন্দুভূষণ একবার সুধার দিকে তাকালো, তারপর হরগোবিন্দের দিকে চেয়ে বলল, না ভয় কিসের, চলুন। পুকুর ছাড়িয়ে সেই ছোট্ট মাঠ, মাঠ পেরিয়ে শহরতলির নির্জন সরু অন্ধকার গলি, সেই গলির মুখে হরগোবিন্দ হঠাৎ থেমে দাঁড়ালেন। তারপর ইন্দুভূষণের মুখোমুখি দাঁড়িয়ে বললেন, মাস্টার তোমার পেশাটা কি সত্যি করে বলো তো, ছেলে পড়ানো না মেয়ে বখানো? ভয়ে ইন্দুভূষণের বুক কাঁপছিল, কিন্তু মুখের বড়াই অত সহজে ছাড়ল না। আপনার ও ধরনের কথার জবাব দিতে আমি প্রস্তুত নই। আচ্ছা, আমরা তোমাকে প্রস্তুত করে নিচ্ছি, বলে জনকয়েক ছায়ামূর্তি মাঠের ভেতর থেকে এগিয়ে এলো। এদের কাউকে কাউকে চিনতে পারল ইন্দুভূষণ, এরা সুধার সেই প্রতিবেশী দাদার দল, একই বাড়ির ভাড়াটে। ইন্দুভূষণ ভয় পেয়ে বলল,
কি মতলব আপনাদের, মারবেন নাকি? একজন বলল, না না না, আমরা শুধু জবাবটুকু বের করে নেব। আর একজন উপমা দিয়ে বুঝিয়ে বলল, টিউব টিপে শুধু পেস্টটুকু বের করে নেব দাদা। হরগোবিন্দ তাদের সঙ্গে আসছিলেন। একজন বলল, মেজমশাই আপনাকে আর আসতে হবে না, আমরা আপনাকে ঠিক সময় খবর দিয়ে আসব। খবর পাওয়া গেল সপ্তাহখানেক বাদে। হাসপাতালে জ্বর বিকারে মৃত্যু হয়েছে ইন্দুভূষণের। প্রথম দিন কয়েক মেসেই পড়েছিল, আহত অবস্থায় কারা যেন মেসবাড়ির দরজায় পৌঁছে দিয়ে গিয়েছিল তাকে। প্রথমে মেসের লোকেরা তেমন গ্রাহ্য করেনি, তারপরে অবস্থা খারাপ হওয়ায় কয়েকজনে তাকে হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি করে দিয়ে আসে। সুধা সাত দিন ধরেই ছটফট করছিল, কিন্তু হরগোবিন্দ কড়া পাহারা বসিয়েছিলেন দোরগোড়ায়। কেউ তাকে ঘর থেকে বেরোতে দেয়নি, খবরটা সকলেই চাপতে চেষ্টা করেছিল, তবু চাপা রইল না। বাড়ির ছেলেদের ফিসফিসানির ভিতর দিয়ে সে খবর সুধার কাছে ভেসে এল। সুধা কাঁদল না, চেঁচামেচি করল না, শুধু দিন দুই বিছানায় উপুর হয়ে পড়ে রইল, শুকনো কালো একরাশ চুল পিঠের উপর ছড়ানো। তার ফাঁকে সুন্দর তনুদেহ থেকে থেকে কেঁপে কেঁপে উঠতে লাগল। হরগোবিন্দ পাশে এসে দাঁড়িয়ে ডাকলেন, সুধা। সুধা কোনো জবাব দিল না। হরগোবিন্দ মেয়ের পিঠে আস্তে আস্তে হাতখানা রাখলেন, সুধা কোনো সাড়া দিল না। হরগোবিন্দ বললেন, সুধা তুই আমাকে বিশ্বাস কর, এতটা যে হবে আমি ভাবতেই পারিনি, আমরা ওকে শাস্তি দিতেই চেয়েছিলাম, সরিয়ে দিতে চাইনি। সুধা কোনো মন্তব্য করল না। তৃতীয় দিনে সুধা ফের উঠে দাঁড়াল, আবার সংসারের কাজে হাত দিল, ভাইয়ের স্কুল আর বাপের অফিসের রান্না রাখতে বসল। ওপর থেকে সবই ঠিক আগের মতোই চলতে লাগল, কিন্তু ভিতর থেকে কোনো কিছুই আর আগের মতো রইল না। একটি মেয়ে রাঁধে বাড়িয়ে ঘর গুছোয় বিছানা পাতে সবই করে, হরগোবিন্দ চেয়ে চেয়ে দেখেন। এ যেন তাঁর চির আদরের সুধা নয়, তারই একখানা অবিকল পাথরের প্রতিমূর্তি। সেই মূর্তির চোখ আছে, তাতে পলক নেই। সে মূর্তির অপরূপ দুটি সুন্দর রক্তাভ ঠোঁট আছে, কিন্তু তাতে স্নেহ মমতা প্রীতি শ্রদ্ধার চিহ্ন মাত্র নেই। এই পাথর আর বরফের দেশে হাবুল বেশিক্ষণ থাকতে পারে না, তার যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। শুধু খাওয়া আর শোয়ার সময় ছাড়া সারাটা দিন বাইরে বাইরে থাকে, কিন্তু হরগোবিন্দকে তার চেয়ে বেশিক্ষণ থাকতে হয়। মেয়ের ভাবভঙ্গি দেখে এখনো তার গায়ে জ্বালা ধরে, মনে রাগ হয়, কিন্তু রাগ প্রকাশ করতে কোথায় যেন বাধে। আস্তে আস্তে সব দাহ প্রদাহ সব উত্তেজনা ঠান্ডা হয়ে আসে। এক সীমাহীন শীতল সমুদ্রের মধ্যে তারা দুজনে যেন জনপ্রাণীহীন তৃণ শস্যহীন দুই দ্বীপ, শুধু দূর থেকে একজনকে আর একজনের চোখে পড়ে। পারাপার হবার মতো মাঝখানে কোনো সেতু নেই, খেয়া নেই। একদিন হরগোবিন্দের চোখে পড়ল সুধা বেশভূষা সব ছেড়ে দিয়েছে, কালো পেড়ে শাড়ি পরে, হাতে দুগাছি চুড়ি ছাড়া আর কোথাও কোনো গয়না নেই, সোনার গয়নাও নয় ফুলের গয়নাও নয়। আর একদিন খাওয়ার সময় লক্ষ্য করলেন সুধা শুধু ডাল তরকারি দিয়ে খেয়ে উঠছে, মাছ মাংস ছুঁয়েও দেখছে না, সব বাপ আর ভাইকে দিয়ে দিচ্ছে। হরগোবিন্দ কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে বললেন, মাছ খেলি নে কেন সুধা? সুধা বললে, খেতে ইচ্ছে করে না,
হরগোবিন্দ বললেন, কিন্তু কেন ইচ্ছে করে না শুনি? তুই কি বিধবা? তোদের কি বিয়ে হয়েছিল? সুধা বলল, মন্ত্র পড়া বিয়েটাই কি সব? হরগোবিন্দ বললেন, ছি ছি ছি, বাপের সামনে এ কথা বলতে তোর লজ্জা হল না? সুধা নির্বিকারভাবে বলল, তুমি শুনতে চাইলে তাই বললাম, জিজ্ঞেস করতে তোমারও তো লজ্জা হয়নি বাবা। হরগোবিন্দ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, তোর সব কথা মিথ্যে সুধা, কেবল জেদ করে এসব কথা বলছিস, এমনি করে আমার উপর শোধ নিতে চাচ্ছিস। কিন্তু তুই আমাকে দিনরাত পুড়িয়ে মারছিস কেন? তোর যদি সন্দেহ হয়ে থাকে তুই এর চেয়ে থানা পুলিশ কর, আইন আদালত কর, সে অনেক ভালো। একটু যেন হাসি ফুটল সুধার মুখে। সুধা বলল, সেসব যারা করতে পারত তেমন আত্মীয় স্বজন তার কেউ নেই, থাকার মধ্যে আছি আমি। কিন্তু আমি যে তোমার মেয়ে, তুমি খুন করে এলে তোমার সেই হাত আমি আঁচল দিয়ে মুছিয়ে দেব, সে হাতে শিকল পরাবো কেন? আমি যে তোমার মেয়ে। হরগোবিন্দ আর্তনাদ করে উঠলেন, তুই আমার কেউ নোস, কেউ নোস, তুই আমার শত্রু, চির জন্মের শত্রু। কিছুদিন চুপচাপ থাকবার পর হরগোবিন্দই ফের এগিয়ে আসতে চেষ্টা করে। মৃত সম্পর্ককে আবার যেন উজ্জীবিত করে তুলতে চান, নিজের থেকেই কথা আরম্ভ করেন হরগোবিন্দ। রাত্রে শুয়ে শুয়ে আগের মতোই পুরনো দিনের কথা তোলেন, সুধার মায়ের গল্প, মামাবাড়ির গল্প। কিন্তু বাপের স্মৃতিকথায় সুধার আর কোনো আগ্রহ নেই। হরগোবিন্দ কথা বলে যান, তক্তপোষ থেকে সুধার কোনো সাড়া মেলে না। হরগোবিন্দ বলেন, ও সুধা, ঘুমোলি নাকি? সুধা অতি সংক্ষেপে জবাব দেয়, হুম। মাছ ধরার গল্প, নৌকাডুবির গল্প, বিদেশ বিভূঁয়ে নানা রকম দুঃসাহসিক রোমাঞ্চকর কাহিনী শুরু করেন হরগোবিন্দ। যেসব কাহিনী সুধা উৎকর্ণ হয়ে রুদ্ধশ্বাসে শুনত, আজ আর সেসব গল্পে তার কৌতূহল নেই। হাসির গল্পে সুধা আর হাসে না, ভূতের গল্পে ভয় পায় না, ঘর সংসারের আলোচনায় কোনো উৎসাহ আগ্রহ প্রকাশ করে না, কিছুতেই সেই আগের মতো আলাপ জমাতে পারেন না হরগোবিন্দ। সেদিন অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এলেন তিনি, তিনখানা সিনেমার টিকিট একেবারে কিনে নিয়ে এসেছেন। হরগোবিন্দ বললেন, চল যাই সুধা, কতদিন ছবি দেখি নে, মধুমালতীর মতো এমন চমৎকার বই শিগগির আর আসেনি, কথায় কথায় গান, তুই তো গান ভালোবাসিস। ছেলেকে ইশারা করেন হরগোবিন্দ। হাবুল ভয়ে ভয়ে এগিয়ে গিয়ে বলে, চল না দিদি। সুধা জবাব দেয়, আমাকে বিরক্ত করিস না হাবুল, তোদের ইচ্ছে হয় তোরা যা। অনুরোধ উপরোধ ছেড়ে হরগোবিন্দ ফের রাগারাগি শুরু করেন, কিন্তু কোনো ফল হয় না। শেষ পর্যন্ত টিকিট তিনখানা টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেন তিনি। জাদুঘর, চিড়িয়াখানা, লেক কি গঙ্গার ধারে বেড়াতে যাওয়ার প্রস্তাবেও আর কান দেয় না সুধা, বলে তোমরা যাও। আর একদিন ভরি তিনে কোজনের একগাছি হার নিয়ে এলেন হরগোবিন্দ। ধানের ছড়ার ডিজাইন নতুন উঠেছে, বললেন, পরে দেখ সুধা, তোকে ভারী চমৎকার মানাবে। সুধা বাপের দিকে একটুকাল তাকিয়ে থেকে আস্তে আস্তে বলল, কেন মিছিমিছি টাকাগুলি নষ্ট করলে বাবা, আমি তো ওসব ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়েছি? দাঁত কিড়মিড় করতে থাকেন হরগোবিন্দ।
কিন্তু কোনো ফল হয় না। বাপের স্নেহের যেমন প্রত্যাশা করে না সুধা, তেমনি শাসনকেও ভয় করে না। নিষ্ফল আক্রোশে হরগোবিন্দ মাঝে মাঝে আগুনের মতো জ্বলে ওঠেন, আবার গভীর নৈরাশ্যে বরফের মতো ঠান্ডা হয়ে যান। একদিন বউবাজার থেকে সুধার মাসি কমলা এলো খোঁজ নিতে। সুধাকে নিয়ে যাওয়ার জন্য অনেক সাদাসাদি করল, কিন্তু সে কিছুতেই যাবে না। বিরক্ত হয়ে হাল ছেড়ে দিয়ে কমলা হরগোবিন্দকে তিরস্কার করে বলল, জামাইবাবু, আপনি বা কি ধারার মানুষ, এমন হাত পা কোলে করে বসে আছেন কেন? জোর করে বিয়ে দিয়ে দিন মেয়েটা, যেমন করে হোক, যার সঙ্গে হোক বিয়ে দিন। হরগোবিন্দ বললেন, সেই বরানগরের মুখুজ্জেরা তো পিছিয়ে গেল। যাবে না? ভাঙচি দেওয়ার লোকের অভাব আছে এখানে? ভালো চান তো এই বাড়ি ছাড়ুন, পাড়া ছাড়ুন, কলকাতা শহরে কি আর জায়গা নেই? কমলা শুধু রূপবতী নয়, বুদ্ধিমতীও। ভেবে চিনতে তার পরামর্শ নেওয়াই ঠিক করলেন হরগোবিন্দ। উত্তর ছেড়ে চলে গেলেন দক্ষিণে। কালীঘাটের সদানন্দ রোডে 75 টাকা দিয়ে ফ্ল্যাট ভাড়া করলেন। দুখানা শোবার ঘর, রান্নাঘর, বাথরুম সব আলাদা। মেয়ে জামাই এসে মাঝে মাঝে যদি বাস করে কোনো অসুবিধে হবে না। বাড়ি বদলানোর ব্যাপারে সুধা কোনো আপত্তি করল না, কিন্তু বিয়ের কথায় ফের বেঁকে বসল। সুধা বলল, তুমি আমাকে তাড়িয়ে দিতে পারো, সরিয়ে দিতে পারো, কিন্তু জোর করে বিয়ে তুমি আমার কিছুতেই দিতে পারবে না, তাহলে চরম কেলেঙ্কারি হবে। মেয়ের মূর্তি দেখে ভয় পেয়ে গেলেন হরগোবিন্দ। ওকে বিশ্বাস নেই, ও এখন সব করতে পারে। আবার কিছুদিন চুপ করে রইলেন হরগোবিন্দ, চুপ করে রইলেন সুধা। দুজনের মাঝখানে শব্দহীন দুঃসহ সেই শৈত্য প্রবাহ বয়ে যেতে লাগল। সুধাকে এখন আর বাপ ভাইয়ের সঙ্গে এক ঘরে থাকতে হয় না, সে আলাদা ঘর পেয়েছে। মাঝে মাঝে জানালা দিয়ে মেয়ে সেই ঘরের দিকে তাকিয়ে দেখেন হরগোবিন্দ। দেখবার মতো কিছু নেই, দামি কোনো আসবাবপত্র সে ঘরে রাখতে দেয়নি সুধা, এমনকি একখানা তক্তপোষ পর্যন্ত না। ঘরের এক কোণে দেওয়ালের ধারে বিছানা গুটানো, ডান দিকে ছোট একটি বইয়ের সেলফ। বইগুলি না খুলেও হরগোবিন্দ বুঝতে পারেন এগুলি তার দেওয়া, যে শত্রু মরেও মরেনি। তাকের উপরে একটি শূন্য ফুলদানি। সেদিন ফিরে এসে হরগোবিন্দ রজনীগন্ধাগুলি বাইরে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর ফুলদানিতে আর কোনো ফুল রাখেনি সুধা। আবার একদিন মেয়েকে নিজের কাছে ডেকে নিলেন হরগোবিন্দ। বললেন, সুধা, আমি তোর বাপ। সুধা বলল, কি বলছো বলো। হরগোবিন্দ খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আমাকে কি তুই ক্ষমা করতে পারিস নে? সুধা মুখ নিচু করে বলল, ওসব কথা থাক বাবা। এরপর হরগোবিন্দ কি বলবেন ভেবে পেলেন না। আরো কিছুক্ষণ বসে থেকে সুধা একসময় উঠে নিজের ঘরে চলে গেল। ছোট টেবিলটিতে বসে হাবুল নিজের মনে পড়ছিল, আজকালও একা একাই পড়ে, নিজের মনেই থাকে। বাড়ির এই নিঃসঙ্গ একক জীবনে হাবুলও এতদিনে অভ্যস্ত হয়ে গেছে। বাবা আর দিদির মাঝখানে সে আর যোজক নয়, সেও যেন স্বতন্ত্র তৃতীয় একটি দ্বীপ। ছেলের দিকে হরগোবিন্দ অপলকে খানিকক্ষণ চেয়ে রইলেন। আরও লম্বা হয়েছে, কিন্তু রোগাটে ভাবটি যায়নি, দেখলে কেমন যেন মায়া হয়। হরগোবিন্দ বললেন, হাবুল শোন। কি বাবা? হরগোবিন্দ বললেন, আয় আমার কাছে আয়।
হাবুল বিস্মিত হয়ে উঠে এলো। বাবা অনেকদিন হলো এমন করে ডাকেন না। ভয়ে ভয়ে কাছে এসে দাঁড়াল। হরগোবিন্দ হঠাৎ তক্তপোষ ছেড়ে উঠে এসে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। হাবুল, আমার হাবুল। হাবুল কিছুক্ষণ আকৃষ্ট হয়ে দাঁড়িয়ে রইল, তারপর অতি কষ্টে দম ছাড়তে ছাড়তে বলল, বাবা আমাকে ছেড়ে দাও, বড্ড লাগছে, ব্যথা পাচ্ছি। হরগোবিন্দ যেন চমকে উঠলেন, ছেলেকে সঙ্গে সঙ্গে ছেড়ে দিয়ে বললেন, তুইও ব্যথা পাচ্ছিস, আচ্ছা যা। হাবুল ফের গিয়ে পড়তে বসল। হরগোবিন্দ পা টিপে টিপে জানালার কাছে এসে দাঁড়ালেন, কিন্তু জানালাটা আর খুললেন না। খুললেই সুধাকে দেখা যাবে। দেয়ালের কাছে এসে স্থির হয়ে দাঁড়িয়ে রইলেন, উৎকর্ণ হয়ে যেন কিছু একটা শুনতে চাইছেন তিনি, কিন্তু কিছুই শোনা গেল না। শুধু নিজের দীর্ঘশ্বাসের শব্দই কানে ভেসে এলো। পরদিন সকাল সকাল অফিসে বেরুলেন হরগোবিন্দ। একই টেবিলে বসে কাজ করেন সুরেন সমাদার, হরগোবিন্দের সহকর্মী, সমবয়সী, খুব সামাজিক আর সদালাপী মানুষ। চারদিকের খোঁজ খবর রাখেন, সাধ্যমতো উপকার করেন সহকর্মীদের। অবিবাহিত ছেলের জন্যে মেয়ে খুঁজে দেন, মেয়ের জন্যে ছেলে। মনিবদের জন্যে ঝি আর ঠাকুর চাকরের খোঁজ আনেন। কর্মপ্রার্থী বেয়ারাদের মনিব জুটিয়ে দেন। এতদিন তার কাছে মুখ খোলেননি হরগোবিন্দ, আজ মন খুললেন। ফাইলপত্র ভাগ করে নিতে নিতে বললেন, ভাই সুরেন, আমার একটা কাজ করে দেবে? সুরেনবাবু বললেন, কি কাজ? একটি ছেলে দেখে দেবে আমাকে। কি রকম ছেলে? বামুনের ছেলে হলেই ভালো হয়, অন্য জাত হলেও। অন্য জাত হবে কেন? তুমি বামুন, তোমাকে বামুনের ছেলেই দেব। বামুনের অভাব আছে নাকি? তারপর? ছেলেটি এমএ পাশ হলেই ভালো হয়, বিএ পাশ হলেও ক্ষতি নেই। সুরেনবাবু বললেন, কেন, এমএ পাশ ছেলের অভাব আছে নাকি? তারপর? হরগোবিন্দ বললেন, কাজকর্ম যা করে করুক, খেয়ে পড়ে থাকতে পারলেই হলো। সুরেনবাবু হেসে বললেন, বিলক্ষণ, তারপর কার জন্যে হে? নিজের মেয়ের জন্যে নাকি? আরে ভাই, খুলেই বলো না, জামাই চাই একটি, আছে আমার হাতে, জামাই করতে চাও তো বলো। হরগোবিন্দ বললেন, না ভাই, জামাই নয়। সুরেনবাবু বললেন, তবে? হরগোবিন্দ বন্ধুর চোখ থেকে চোখ সরিয়ে নিয়ে বললেন, একজন প্রাইভেট টিউটর, ছেলের জন্যে একজন প্রাইভেট টিউটর। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।